আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি ফার্স্ট ইয়ারের নন মেজরের একটা ক্লাস নিচ্ছি। অনেকগুলো ক্লাস তোমাদের হয়ে গেছে, আমি আজকে তোমাদের ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স 101 NM 101 কোর্সে একটা ক্লাস নিব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে আমরা শুরু করি, চলো আজকের ক্লাস। আমি রুনা লায়লা, আগে পরিচয় দেওয়া হয়ে গেছে। তোমাদের আজকের কোর্স ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স স্ট্যাট NM 101। আজকে তোমাদের NM স্ট্যাট NM 101 এই কোর্সের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইটস অরিজিন, এটার উপর একটা ক্লাস নিচ্ছি। পুরো টাইপ ইন্ট্রোডাক্টরি অংশ এটা তোমাদের। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং আমাকে সহযোগিতা করবে। তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। স্ট্যাটিস্টিক্স তোমরা আগেও পড়ে এসছো, এটা একটা নিউমেরিক্যাল বিষয়, মূলত হচ্ছে এটা একটা নিউমেরিক্যাল বিষয়। ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স আজকে এটার আমরা বেসিক অংশটাই দেখব। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্স শব্দটি বিভিন্ন ভাষা থেকে আসছে, সেখানে আমরা পড়ে যাচ্ছি। এখানে একটা কথা লেখা আছে, ইফ দে ডোন্ট কাউন্ট দে ওয়ান্ট কাউন্ট। লাইফ ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ এক্সক্লুসিভলি বাউন্ড আপ উইথ দ্য নোশনস অফ নাম্বার, কাউন্টিং অ্যান্ড মেজারমেন্ট। অর্থাৎ জীবনে তোমার একটা মূল বিষয় হচ্ছে নোশনস অফ নাম্বার, কাউন্টিং অ্যান্ড মেজারমেন্ট। স্ট্যাটিস্টিক্স মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ প্লুরাল নেম ইজ ইউজ টু মিন নিউমেরিক্যাল ডাটা অ্যারাইজিং ইন এনি স্ফিয়ার অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। টু বি প্রিসাইজ, নিউমেরিক্যাল ডাটা হুইচ অ্যারাইজ ফ্রম এ হোস্ট অফ আনকন্ট্রোলড অ্যান্ড মোস্টলি নোন কজেস অ্যাক্টিং টুগেদার। স্ট্যাটিস্টিক্স আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি। যেমন ধরো, কেউ বাজারে গেল চাল কিনতে, সেখানে এক মুঠ চাল নিয়ে দেখা হয়, পুরো চাল সম্বন্ধে একটা ধারণা করা হয়। এটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল বিষয়, এগুলো তোমরা পরবর্তীতে জানবে। রান্না করতে গেলে ভাত হলো কি না দেখা হয়, যে দুই টুকরা দুইটা চা ভাত উঠিয়ে দেখা হয় যে সেটা ঠিক মতো হয়েছে কিনা। আমরা যেখানে ছিলাম, হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এর আমরা হিস্ট্রি একটু দেখে নিচ্ছি। স্ট্যাটিস্টিক শব্দটি স্টেট থেকে আসে, তো এটা একটা রাজ্য বিষয়ক একটা শব্দ। এখানে দেখো, অ্যারিস্টটল পলিটি কন্টেইনস এ কম্পারেটিভ ডেসক্রিপশন অফ 155 স্টেটস। দিস ইনিশিয়াল অ্যাটেম্পট অ্যাট কম্পারেটিভ ডেসক্রিপশন অফ স্টেটস ওয়াজ লেটার ডেভেলপড বাই ইটালিয়ান অ্যান্ড জার্মান স্কলার্স ইনটু এ সাবজেক্ট কল স্ট্যাটিস্টিক্স। এটাকে জার্মান ভাষায় স্ট্যাটেনকুন্ড ইন জার্মান বলা হচ্ছে। 18th সেঞ্চুরির মাঝামাঝিতে জার্মান স্কলার গটফ্রিড অ্যাকনোলড এটা সম্বন্ধে একটা ধারণা দিয়েছিল। আবার আমরা পরবর্তীতে দেখি যে স্ট্যাটিস্টিক্স অ্যাপিয়ার্ড ইন দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইন 1797।
it is found that in Great Britain, the word publicity competed for a time with statistics in literary uses, but was soon abandoned in favor of the latter. আমরা স্ট্যাটিস্টিক্স এর হিস্ট্রি দেখতে গেলে আরো কিছু বিষয় এখন দেখে নেই, যে বিদেশি ভাষা এখানে তিনটা দেওয়া আছে, কি কি দেখো, ল্যাটিন ওয়ার্ড স্ট্যাটাস, ইটালিয়ান ওয়ার্ড স্ট্যাটিস্টা, জার্মান ওয়ার্ড স্ট্যাটিস্টিক। এই চারটা শব্দ মানে হচ্ছে পলিটিক্যাল স্টেট। প্রাচীনকালে রাজাদের সময়ে খাজনা আদায় সম্পর্কিত বিষয়গুলো যখন আসে তখন গণনা শুরু, কার ঘোড়া কতগুলো আছে, কার জমি কতগুলো, কতজন লোক কোন রাজ্যে বাস করছে, এগুলো হিসাব করতে গিয়ে মূলত পলিটিক্যাল স্টেট যেটা বলা হচ্ছে, তখন থেকেই স্ট্যাটিস্টিক শব্দটি ব্যবহার হয়ে আসছে। ইন ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটিস্টিক্স এক্সিস্টেড ইভেন মোর দ্যান 2000 ইয়ার্স এগো। ডিউরিং চন্দ্রগুপ্ত মৌর্য 324 to 300 BC. Kutila's Arthashastra 300 BC. Abul Fazl's Aini Akbari Granthyo এই ধরনের শব্দ দেখা যায়। That is, সম্রাট আকবরের সময়ে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক শব্দটিও প্রচলন খুব ভালো মতো হয়েছিল। ইন জার্মানি অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স অরিজিনেটেড টুয়ার্ডস দ্য এন্ড অফ 18th সেঞ্চুরি। ইনফরমেশন রিগার্ডিং পপুলেশন অ্যান্ড আউটপুট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ওয়াজ কালেক্টেড। ইন ইংল্যান্ড নেপোলিয়নিক ওয়ার্স নেসেসিটিস দ্য সিস্টেমেটিক কালেকশন অফ ডাটা। 17th সেঞ্চুরি স দ্য অরিজিন অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ক্যাপ্টেন জন গ্র্যান্ট অফ লন্ডন, ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ক্যাপ্টেন জন গ্র্যান্ট অফ লন্ডন, তাকে বলা হচ্ছে ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। বাট ফাদার অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু আর এ ফিশার, এটা আমরা দেখব। মিড 17th সেঞ্চুরি থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, থিওরি অফ প্রবাবিলিটি জেমস বার্নুলি, থিওরি অফ গেমস অ্যান্ড চান্স স্টকাস্টিক প্রসেস এগুলো থাকে, Pascal and Fermat solved problem of points gambling. 18th, 19th and 20th century doctrine of change, De Moivre, Laplace, Gauss, Euler, Lagrange, Bayes, Markov, Hinchin, Kolmogorov, Mahalanobis, রিগ্রেশন ফ্রান্সিস গ্যালটন, কোরিলেশন অ্যানালাইসিস কার্ল পিয়ারসন, বিভিন্ন টপিকের সাথে বিভিন্ন পরিসংখ্যানবিদ জড়িত। আমরা এখানে কিন্তু তার সম্বন্ধে একটা খুব ভালো ধারণা পেলাম, অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল বিষয় এবং তার সাথে রিলেটেড স্ট্যাটিস্টিশিয়ানদের নাম আমরা জেনে নিলাম। নেক্সট আমরা দেখি ফাদার অফ স্ট্যাটিস্টিক্স বলা হচ্ছে স্যার রোনাল্ড আলমার ফিশার, যিনি 1890 থেকে 1962 পর্যন্ত বেঁচেছিলেন এবং পরিসংখ্যান নিয়ে অনেক কাজ করেছেন। ওনাকে বলা হচ্ছে আর এ ফিশার, উনি স্ট্যাটিস্টিক্সের জনক। উনি যা যা কাজ করেছিলেন সেগুলোর মধ্যে যেগুলো অ্যানালাইসিস করেছিলেন স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো, অ্যাপ্লাইং স্ট্যাটিস্টিক্স ইন জেনেটিক্স, বায়োমেট্রি, এডুকেশন, অ্যাগ্রিকালচার এটসেট্রা, এটার সাথে বিষয়গুলো যেগুলো থাকে সাধারণত রিলেটেড, পয়েন্ট এস্টিমেশন, ফিডুশিয়াল ইনফারেন্স, এক্সাক্ট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে যে রিসার্চের বিষয়গুলো আমরা যা যা স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করি রিসার্চ করতে গেলে, সেই সবগুলো বিষয় পরিসংখ্যানিক বিষয় এইগুলোর দ্বারা নিয়ন্ত্রিত বা এগুলোর উপরে বেস করেই করা হচ্ছে। সেই জন্য ফিশারকে, আর এ ফিশারকে
বলা হয় ফাদার অফ স্ট্যাটিস্টিক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এতক্ষণ ধরে অরিজিন স্ট্যাটিস্টিক্সের খুব কিভাবে আমাদের বর্তমান সময় পর্যন্ত চলে আসছে সেটা একটু দেখে নিলাম। বাংলাদেশে কিন্তু স্ট্যাটিস্টিক্সের প্রবক্তা ছিলেন পরিসংখ্যানবিদ একজন ডক্টর কাজী মোতাহার হোসেন। উনি আমাদের দেশে স্ট্যাটিস্টিক্স বিষয়টি প্রচলন করেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, ফলে পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই বিষয়টা পড়ানো হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে স্ট্যাটিস্টিক্স মূলত এই যে তিনটি বিদেশি ভাষা ল্যাটিন স্ট্যাটাস, ইটালিয়ান স্ট্যাটিস্টা, জার্মান স্ট্যাটিস্টিক থেকে উৎপত্তি, এবং এটি ক্রমান্বয়ে কিভাবে 2000 বছর আগে এটার উদ্ভব হয়েছিল এবং পরবর্তীতে সেটা বর্তমান সময় পর্যন্ত স্টেপ বাই স্টেপ জার্মানিতে কখন, ইংল্যান্ডে কখন, হ্যাঁ তারপরে ভারতীয় উপমহাদেশে এটা আমাদের কিভাবে বাংলাদেশে পরিসংখ্যান বিষয়টি প্রচলন হলো, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এখন আমরা দেখব ডেফিনিশন। স্ট্যাটিস্টিক্স ইজ এ ম্যাথমেটিক্যাল সায়েন্স পার্টিশনিং টু দ্য কালেকশন, টেবুলেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অর এক্সপ্লেনেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। ইট ইজ অ্যাপ্লিকেবল টু এ ওয়াইড ভ্যারাইটি অফ একাডেমিক ডিসিপ্লিনস ফ্রম দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স টু দ্য হিউম্যানিটিস। তো তোমরা দেখতে পাচ্ছ কি এখানে নিউমেরিক্যাল, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল সায়েন্স, এখানে ডাটা কালেকশন, টেবুলেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অর এক্সপ্লেনেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা, অর্থাৎ এটা কিন্তু একটা সায়েন্স বলা হলো সরাসরি, ঠিক আছে, কারণ এখানে বিজ্ঞানের সাথে, বিজ্ঞানের ডেফিনেশনের সাথে পুরোই এটা রিলেটেড। তথ্য সংগ্রহ, সেটাকে প্রেজেন্টেশন, বিভিন্নভাবে প্রেজেন্ট করা হয়, যেটা তোমরা দেখেছো আমরা আগে ক্লাস নিয়েছি, এগুলো ডাটা প্রেজেন্টেশন, ডাটা কালেকশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন এবং একটা ডিসিশন নেওয়া, সেই জন্য স্ট্যাটিস্টিক্সকে বলা হচ্ছে সায়েন্স। এখানে আবার বলা হয়েছে ফর আওয়ার পারপাস এ রিজনেবলি স্ট্যাটিসফ্যাক্টরি ডেফিনেশন উড বি স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স পিওর অ্যান্ড অ্যাপ্লাইড অফ ক্রিয়েটিং, ডেভেলপিং অ্যান্ড অ্যাপ্লাইং টেকনিক্স সাচ দ্যাট দ্য আনসার্টেনিটি অফ ইন্ডাকটিভ ইনফারেন্স মে বি ইভ্যালুয়েটেড। এই যে এখানে দুই ধরনের ডেফিনেশন দেয়া হলো, এটা কিন্তু একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর জন্য, আরেকটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স আমরা এখানে বলেছি অ্যাজ এ প্লুরাল ডাটা, এখন সিঙ্গুলার হিসাবেও কিন্তু স্ট্যাটিস্টিক্স বলা যায়, সেটা যদি আমি বলি একটা মেথড। আমরা যখন স্ট্যাটিস্টিক্সকে ডাটা বলে আখ্যায়িত করব সেটা হবে প্লুরাল, বাট যখন আমরা এই ডাটাগুলোকে একটা মেথডের মাধ্যমে প্রেজেন্ট করব সেটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। সাপোজ 10 জন ছাত্রের বয়স ডাটা, কোন একটা ক্লাসের 10 জন ছাত্রের বয়স দেওয়া আছে, সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ প্লুরাল নাম্বার। বাট যখন আমি বলবো 10 জন ছাত্রের বয়সের গড় 20 বছর, তখন কিন্তু সেটা অ্যাজ এ সিঙ্গুলার নাম্বার হবে, তখন সেটা হবে একটা মেথড। বিভিন্ন পরিসংখ্যানবিদ পরিসংখ্যানের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, আর ফিশার সংজ্ঞা হচ্ছে অ্যাজ এ সিঙ্গুলার নাম্বার স্ট্যাটিস্টিক্যাল মেথড, বাউলির সংজ্ঞা হচ্ছে অ্যাজ এ প্লুরাল নাম্বার, এগুলো তোমরা বইয়ে পাবে, দেখে নিবে। তবে স্ট্যাটিস্টিক্স এর বৈশিষ্ট্য অনুযায়ী একটা সংজ্ঞা আছে যেটাকে আমরা আদর্শ সংজ্ঞা বলি,
সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের একটা সংজ্ঞা, সেটাও তোমরা দেখবে। আমরা এখন স্ট্যাটিস্টিক্স রিলেটেড কিছু বিষয় দেখে নিচ্ছি, যেগুলো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান পড়তে গেলে সবসময় তোমাদের জানতে হবে। তো এখানে আবার একটু ডেফিনেশনটা দেয়া হয়েছে, কালেকশন স্ট্যাটিস্টিক্স কি। স্ট্যাটিস্টিক্স ইজ এ কালেকশন অফ মেথডস ফর প্ল্যানিং এক্সপেরিমেন্টস, অবটেইনিং ডাটা অ্যান্ড দেন অর্গানাইজিং, সামারাইজিং, প্রেজেন্টিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং অ্যান্ড ড্রয়িং কনক্লুশন। অনেকগুলো কথা চলে আসছে এখানে, ঠিক আছে, যে অবটেইনিং ডাটা, দেন অর্গানাইজিং, সামারাইজিং, প্রেজেন্টিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং অ্যান্ড ড্রয়িং কনক্লুশন, অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হয়। এখন স্ট্যাটিস্টিক্স এর সাথে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কাকে বলে? ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউট দ্যাট ক্যান অ্যাসিউম ডিফারেন্ট ভ্যালুস, যেটা পরিবর্তনশীল। ডাটার যে ক্যারেক্টার গুলো চেঞ্জেবল তাকে বলা হচ্ছে ভেরিয়েবল। আবার দেখো বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, এ ভেরিয়েবল হুজ ভ্যালুজ আর ডিটারমাইন্ড বাই চান্স। র্যান্ডমলি যে ভ্যালু গুলো আমরা সিলেক্ট করি সেগুলোকে বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। একটা মুদ্রা নিক্ষেপ করলে আমাদের হেড আসবে না টেইল আসবে, ঠিক আছে, এগুলো এখানে হেড হেড টেইল হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, আমরা জানি না কোনটা আসবে, চান্সের উপরে ডিপেন্ড করছে, যে কোনোটাই আসতে পারে। আচ্ছা পপুলেশন, এখানে কিন্তু পপুলেশন মানে জনসংখ্যা না, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় পপুলেশন হচ্ছে একই ক্যারেক্টারিস্টিক্স এর কতগুলো আইটেম একত্রে বলা হচ্ছে পপুলেশন, যেটাকে আমরা রিসার্চের জন্য সিলেক্ট করে থাকি। অল সাবজেক্ট পজেসিং এ কমন ক্যারেক্টারিস্টিক দ্যাট ইজ বিং স্টাডিড, পপুলেশন। এরপরে আসবে স্যাম্পল, স্যাম্পল হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন, একটা পপুলেশনের একটা প্রতিনিধিত্বশীল অংশকে বলা হচ্ছে স্যাম্পল। যেটা সাপোজ আমরা 100 জন স্টুডেন্ট থেকে 10 জন স্টুডেন্টকে বাছাই করলাম, কোনো একটা কম্পিটিশনে পাঠাবো, তখন আমরা কি বলবো 10 জন স্টুডেন্টকে, আমরা কি বলি স্যাম্পল। এই যে এর আগেও একটা এক্সাম্পল দিলাম, এক বস্তা চাল থেকে এক মুঠ চাল নিয়ে দেখা যে সেটা কেমন, চালটা কেমন, তাহলে ওই এক মুঠ চাল কিন্তু এক বস্তা চালের রিপ্রেজেন্ট করছে, তাহলে পপুলেশন হচ্ছে এক বস্তা চাল, স্যাম্পল হচ্ছে এক মুঠ চাল। প্যারামিটার, এই যে স্যাম্পল আর পপুলেশন বললাম, তাহলে স্যাম্পল আর পপুলেশনের দুইটা ক্যারেক্টার থাকবে, যে ক্যারেক্টারিস্টিকটা পপুলেশন থেকে মেজার করা হবে সেটাকে বলা হবে প্যারামিটার। অর্থাৎ কোনো শ্রেণীতে যদি 100 জন ছাত্র থাকে, 100 জন ছাত্রের প্রাপ্ত নাম্বারের গড় হচ্ছে, প্রাপ্ত সবগুলো ছাত্রের 100 জন ছাত্রের নাম্বারের গড় যদি আমি বের করি সেটাকে বলবো আমরা প্যারামিটার। আবার স্ট্যাটিস্টিক হবে 10 জন, 100 জনের যে রিপ্রেজেন্ট স্যাম্পল যে নিয়েছিলাম, স্যাম্পলের ওই 10 জন ছাত্রের যদি আমি নাম্বারের গড় বের করি সেটা হবে স্ট্যাটিস্টিক। তাহলে স্ট্যাটিস্টিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক অর মেজার অবটেইন ফ্রম স্যাম্পল, এবং ক্যারেক্টারিস্টিক অর মেজার অবটেইন ফ্রম পপুলেশন তাকে বলা হচ্ছে প্যারামিটার। স্ট্যাটিস্টিক্স কিন্তু দুই প্রকার, আমরা আগে একটু বলেছিলাম, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে কালেকশন, অর্গানাইজেশন, সামারাইজিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা। আমরা স্ট্যাটিস্টিক্স এর যে অংশগুলোতে, যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, ক্লাসিফিকেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কোরিলেশন, রিগ্রেশন, সবই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে জেনারেলাইজিং ফ্রম স্যাম্পল টু পপুলেশন ইউজিং প্রবাবিলিটিস, পারফর্মিং হাইপোথিসিস টেস্টিং, ডিটারমাইনিং রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড মেকিং প্রেডিকশনস। অর্থাৎ আমরা যেই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের যে অংশে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি কিন্তু পপুলেশনের উপরে একটা ডিসিশন নিয়ে থাকি, সেই ধরনের বিষয়গুলোকে আমরা বলি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ভেরিয়েবল আমরা আগে বলেছিলাম,
প্রধানত দুই প্রকার, কোয়ালিটেটিভ ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আবার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। এগুলো আমি আগেও আলোচনা করেছি। ডিসক্রিট ভেরিয়েবল একটা ফিক্সড নাম্বার বা একটা ইন্টিজার ইউজ করে, বাট কন্টিনিউয়াস ভেরিয়েবল একটা রেঞ্জের মধ্যে থাকে। এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে কিছু বিষয় তোমাদের ধারণা থাকতে হবে, আমরা সেগুলো একটু আলোচনা করে নিলাম। এখন আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এর বৈশিষ্ট্যগুলো কি? আমরা ডেফিনিশনে বলেছিলাম প্রথমে নিউমেরিক্যাল ভ্যালু, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স আর নিউমেরিক্যালি এক্সপ্রেসড, ইট হ্যাজ অ্যান অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস, অর্থাৎ শুধু নিউমেরিক্যালি এক্সপ্রেস হলে হবে না, এটা হচ্ছে কতগুলো ঘটনা একসাথে থাকতে হবে। অনেকগুলো ঘটনা একসাথে থাকলে তাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি। সাপোজ একজন ছাত্রের প্রাপ্ত নাম্বার বা একজন ছাত্রের বয়স, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স না। আমরা যদি বলি 10 জন ছাত্রের বয়স অথবা একজন ছাত্রের কতগুলো বিষয়ে প্রাপ্ত নাম্বারে ডাটা আছে, সেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ একটা সিঙ্গেল ভ্যালু, স্বতন্ত্র কোনো সংখ্যাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলতে পারি না। আর কিছু বিষয় আছে, ডাটা আর কালেক্টেড ইন সিস্টেমেটিক অর্ডার, অবশ্যই পরিসংখ্যানে আমরা যে ডাটাগুলো ইউজ করব সেগুলো সিস্টেমেটিক ভাবে কালেকশন করতে হবে বা সাইন্টিফিক ওয়েতে কালেকশন করতে হবে, এবং এটার একটা পূর্ব নির্ধারিত একটা প্রিডিটারমাইন্ড একটা অবজেক্টিভ থাকতে হবে যে আমরা কেন ডাটাগুলো কালেক্ট করেছি। ইট শুড বি কম্পারেবল টু ইচ আদার, ডাটাগুলো অবশ্যই পরস্পর কম্পারেবল হতে হবে বা তুলনাযোগ্য হতে হবে। ডাটাগুলো একটা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সংগ্রহ করতে হবে। আরো কিছু বিষয় আছে, ডাটাগুলো কিন্তু আবার সমজাতীয় হতে হবে এবং একটা নির্দিষ্ট অনুসন্ধান ক্ষেত্র বা একটা নির্দিষ্ট ফিল্ড থেকে ডাটা কালেকশন করতে হবে, এবং ডাটা কালেকশনে ট্রেন্ড পার্সন দরকার, যে কেউ ডাটা এই পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যে কেউ কালেক্ট করলে সেটা অথেন্টিক হবে না, এবং ডাটা কালেকশনের সোর্স অথেন্টিক হতে হবে। এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কিছু ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমরা দেখি ইম্পর্টেন্ট ফাংশন, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কি কি কাজ সাহায্য করে থাকে আমাদেরকে। স্ট্যাটিস্টিক্স হেল্প ইন গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিটেটিভ ডাটা, ইট ডিপিক্টস দ্য কমপ্লেক্স ডাটা ইন দ্য গ্রাফিক্যাল ফর্ম, টেবুলার ফর্ম অ্যান্ড ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন টু আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। এলোমেলো ডাটাগুলো কিন্তু আমরা কিছুই করতে পারি না বা বুঝতে পারি না। এই ডাটা কালেকশন, ডাটা কালেকশন করার পরে, ডাটা কালেকশন শুধু না, আমরা আগেও বলেছি ডাটা দুই প্রকার, একটা প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা কালেকশনের কতগুলো মেথড আছে সেগুলোও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর একটা ইম্পর্টেন্ট বিষয়, কিভাবে আমরা ডাটা কালেকশন করে থাকি। এবং সেকেন্ডারি ডাটার সোর্স থাকবে, কোথা থেকে আমরা এই ডাটাগুলো নিয়ে থাকি, বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটসেট্রা। ইট প্রোভাইড দ্য এক্সাক্ট ডিসক্রিপশন অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং, ইট হেল্পস ইন ডিজাইনিং দ্য ইফেক্টিভ অ্যান্ড প্রপার প্ল্যানিং অফ স্ট্যাটিস্টিক্যাল ইনকোয়ারি ইন দ্য এনি ফিল্ড। আমরা ডাটা কালেকশন করে সেগুলো বিভিন্ন ভাবে প্রেজেন্ট করি। ডাটা প্রেজেন্টেশন আমরা একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের, সেখানে টেবুলার ফর্ম এবং গ্রাফিক্যাল ফর্মে কিভাবে ডাটা প্রেজেন্টেশন করা হয় আমরা বলেছিলাম। টেবুলার ফর্মের মধ্যে ছিল ক্লাসিফিকেশন, টেবুলেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর গ্রাফিক্যাল মেথডের মধ্যে ছিল গ্রাফস অ্যান্ড চার্টস। আমরা শিখেছিলাম কতগুলো গ্রাফস, যেমন বাট হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিব, ফ্রিকোয়েন্সি কার্ভ, আর কতগুলো চার্টস ছিল, পাই চার্টস, বার ডায়াগ্রাম এটসেট্রা। এগুলোর দিয়ে আমরা কিন্তু একটা ডাটা কালেকশন করার পরে কিভাবে
এই চার্ট এই ডাটাগুলোকে আমরা প্রেজেন্টেশন করি এবং সেই প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারি এবং এ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। ইট গিভস ভ্যালিড ইনফারেন্স উইথ দ্য রিলায়েবিলিটি মেজার অ্যাবাউট দ্য পপুলেশন প্যারামিটার ফ্রম দ্য স্যাম্পল ডাটা। আমরা কিন্তু পপুলেশন নিয়ে কাজ করতে পারি না, এটা অনেক বড় বিষয়। সেই পপুলেশন সম্বন্ধে একটা ধারণা করে নিয়ে আমরা স্যাম্পল কালেক্ট করে সেটার উপরে বিভিন্ন অ্যানালাইসিস করে থাকি এবং সেই প্রেক্ষিতে ডিসিশন নেই যে আমার পপুলেশন সম্বন্ধে ধারণাটা সঠিক ছিল কিনা। এটাই কিন্তু টেস্ট অফ হাইপোথিসিস বা ইনফারেন্সের মূল বিষয়। এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল একটা ফাংশন। সো ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু অনেক বড় বিষয় এবং এটার ব্যাপ্তি অনেক বেশি। এটার স্ট্যাটিস্টিক্যাল টুলস, স্ট্যাটিস্টিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ফর্মুলা কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের রিসার্চের কাজে প্রচুর ব্যবহার হচ্ছে এবং এইগুলো ছাড়া যে কোনো রিসার্চ সম্ভব না। স্ট্যাটিস্টিক্যাল মেথড ছাড়া কোনো ধরনের রিসার্চ করাই আজকাল সম্ভব না। এখন আমরা দেখব ইম্পর্টেন্স অ্যান্ড স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। কতগুলো পয়েন্ট আমরা একটু দেখে নিচ্ছি, যেমন ধরো স্ট্যাটিস্টিক্স ইন প্ল্যানিং, স্ট্যাটিস্টিক্স ইন ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স ইন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ইন ট্রেড, স্ট্যাটিস্টিক্স ইন রিসার্চ। এগুলো স্ট্যাটিস্টিক্স এর সাথে অন্য বিষয়গুলো কিভাবে জড়িত, দেখো আমরা দেখে নিচ্ছি। যে প্ল্যানিং, যে কোনো একটা, আমরা আগেই বলেছি যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে রাজাদের বিজ্ঞান বলা হয়, যেহেতু রাজ্য পরিচালনায় এটা আগে ব্যবহার করা হতো প্রাচীনকালে, এটাকে বলা হয় রাজাদের বিজ্ঞান। সো যে কোনো একটা রাষ্ট্রের যে কোনো প্ল্যানিং এর ক্ষেত্রে অবশ্যই ডাটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা বিজনেস, ইকোনমিক্স আর গভর্নমেন্ট লেভেল যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো প্ল্যানিং এর ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল ডাটা খুবই ইম্পর্টেন্ট। প্রোডাকশন ইকোনমিক্স এর বিভিন্ন ক্ষেত্রে, প্রোডাকশন কনজাম্পশন অথবা আমাদের দৈনন্দিন জীবনে বার্থ ডেট, ইনভেস্টমেন্ট, ইনকাম এটসেট্রা বিভিন্ন ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল ডাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্যাট ইজ প্ল্যানিং, পরবর্তীতে আমরা গভর্নমেন্ট কি পলিসি বা কি নীতি গ্রহণ করবে সেই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন রয়েছে। নাম্বার টু তে আমরা দেখি স্ট্যাটিস্টিক্স ইন ম্যাথমেটিক্স। আগেই বলেছি হচ্ছে স্ট্যাটিস্টিক্স কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ। সো ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো থাকবে সেগুলোতে কিন্তু স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন ফর্মুলা ইউজ করা হয় এবং সেখানে এটার ব্যাপক প্রয়োগ রয়েছে। ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স নামে কিন্তু একটা শাখা আছে বা একটা সাবজেক্ট আছে যেখানে ম্যাথমেটিক্স এর ভূমিকা স্ট্যাটিস্টিক্স এর কিভাবে ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এখানে দেখো শেষে বলা হয়েছে, ডেফিনিশন দেওয়া আছে, ইন ওয়ার্ডস অফ কর্নার, স্ট্যাটিস্টিক্স ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হুইচ স্পেশালাইজেস ইন ডাটা। সো স্ট্যাটিস্টিক্স এর সাথে ম্যাথমেটিক্স এর একটা রিলেশন আছে, কারণ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এর মডেল গুলো কিন্তু আবার ম্যাথমেটিক্যাল মডেল বা ম্যাথমেটিক্যাল মডেল গুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মডেল। সো স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স দুটি পরস্পর সম্পর্কযুক্ত। স্ট্যাটিস্টিক্স ইন ইকোনমিক্স, ইকোনমেট্রিক্স একটা সাবজেক্ট আছে যেখানে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্স এর কম্বিনেশন করা হয়েছে। সো ইকোনমিক্স এর বিভিন্ন যে শাখা বা ব্রাঞ্চ আছে, কনজাম্পশন, প্রোডাকশন, এক্সচেঞ্জ, ডিস্ট্রিবিউশন, পাবলিক ফিনান্স এটসেট্রা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স ইউজ করে কম্পারিজনের জন্য বা ডিসিশনের জন্য বা ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য, প্রেজেন্টেশনের জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে। এবং ইকোনমিক
ডিসিশন, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডিসিশন গুলো নেওয়ার জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইউজ করা হয়। এই যে বাজেট বা আমদানি রপ্তানি প্রতি বছর জুন জুলাই যে বাৎসরিক ইয়ারলি বাজেট প্রকাশ করা হয়, এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এবং শুধু তাই না, এই বাজেট প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করা হয় যেগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা শিখি, বিভিন্ন পাই চার্ট, বিভিন্ন বার ডায়াগ্রাম, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্সের বিষয় যেগুলো ইকোনমিক্সে ব্যবহার করা হচ্ছে। স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স একটা আলাদা একটা সাবজেক্ট, সামাজিক বিজ্ঞান, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চের কাজে, প্রত্যেকটা কাজে কিন্তু বিভিন্ন ডাটা কালেকশন, অ্যানালাইসিস, সামাজিক গবেষণার যে সব সামাজিক বিষয় যেগুলো আছে, যৌতুক বা বিভিন্ন ধরনের ক্রাইম, সেগুলোর উপরে ডাটা কালেকশন বা সেগুলো নিয়ে রিসার্চ করতে গেলে স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইউজ করা হয় এবং স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করা হয়। সো এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় স্টাডি করা হয় যেটা হচ্ছে ডেমোগ্রাফি। এখানে মর্টালিটি রেট, ফার্টিলিটি রেট, ম্যারিজ, হ্যাঁ, মাইগ্রেশন, ইমিগ্রেশন, এটসেট্রা, এই বিষয়গুলো কিন্তু, এই সামাজিক বিষয়গুলো কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট। স্ট্যাটিস্টিক অ্যান্ড ট্রেড, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর বিরাট ভূমিকা রয়েছে। আমরা ইকোনমিক্স এ যেটা দেখলাম, ডিমান্ড, সাপ্লাই, হ্যাবিট, ফ্যাশন, এটসেট্রা, কোন পণ্যের চাহিদা কেমন, পরবর্তীতে কোন পণ্যটা চাহিদা কেমন হবে এবং তার গুণগত মান নিয়ন্ত্রণ, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল যেটা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় স্ট্যাটিস্টিক্স এর ইউজের ক্ষেত্রে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়ে থাকে। রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন ধরনের রিসার্চ, শুধু সামাজিক রিসার্চ না, সাইন্টিফিক বা পিওর সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক বা বেসিক রিসার্চের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়। তো এখন আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ডিটেলস এখানে দেখলাম কি কি বিষয় নিয়ে আমরা স্ট্যাটিস্টিক্সের স্কোপ এবং ইউজেস আমরা দেখছি। এখানে আরো অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে আজকে আমি দেখাবো, জাস্ট আমি একটু নামগুলো দেখে যাচ্ছি। যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ম্যাথমেটিক্যাল সায়েন্স ইনভলভিং দ্য কালেকশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অফ ডাটা। এ নাম্বার অফ স্পেশালিস্ট হ্যাভ ইনভলভ টু অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড মেথডস অফ ভেরিয়াস ডিসিপ্লিন। সার্টেন টপিক্স হ্যাভ স্ট্যাটিস্টিক্যাল ইন দেয়ার নেম বাট রিলেট টু ম্যানিপুলেশন of probability distributions rather than to statistical analysis. এখন আমরা আরো কিছু, এতক্ষণ যা যা দেখেছি তার বাইরে আরো অনেক বিষয় আছে যেখানে স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, বিমা বা ইন্স্যুরেন্স, এক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়েছে। কারণ লাইফ টেবিল থেকে আমরা এখানে দেখি যে কার কে কতদিন বাঁচবে, এটা একটা জীবন সারণী থেকে দেখা যায়, এগুলো কিন্তু অ্যাকচুয়াল সায়েন্সে ইউজ করা হয়েছে। অ্যাস্ট্রো স্ট্যাটিস্টিক্স, অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা আন্ডারস্ট্যান্ড করার জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করা হয়ে থাকে। বায়ো স্ট্যাটিস্টিক্স, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে, মেডিকেল স্টুডেন্টরা বিশেষ করে বা বিভিন্ন নিউট্রিশনিস্ট বা ফুড রিলেটেড কাজে যারা ব্যস্ত তাদের কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকগুলো টপিক আছে, বিজনেস অ্যানালাইটিক্স এ স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়, কেমোমেট্রিক্স একটা কেমিক্যাল সিস্টেম, এখানেও স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। ডেমোগ্রাফি তো আমরা আগেই বলেছি যে ডেমোগ্রাফি ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ অল পপুলেশন, ইট ক্যান বি এ ভেরি জেনারেল সায়েন্স দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু এনি কাইন্ড অফ ডাইনামিক পপুলেশন দ্যাট ইজ অন দ্যাট চেঞ্জেস ওভার টাইম অর স্পেস। ইকোনোমেট্রিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট অ্যাপ্লাইজ স্ট্যাটিস্টিক্যাল মেথড টু এম্পেরিক্যাল স্টাডি অফ ইকোনমিক থিওরিজ অ্যান্ড রিলেশনশিপ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ কত বিষয় চলে আসছে স্ট্যাটিস্টিক্স এর স্কোপ বলতে গেলে,
আমরা প্রথমে কয়েকটা আলোচনা করেছি, তারপরে কিন্তু আমরা আরো অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, অ্যাস্ট্রোস্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স, বিজনেস অ্যানালাইটিক্স, হেমোমেট্রিক্স, ডেমোগ্রাফি, ইকোনোমেট্রিক্স, এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি, ফরেন্সিক স্ট্যাটিস্টিক্স, ডিএনএ টেস্ট তোমরা জানো এগুলো করা হয় এক্ষেত্রে, এপিডেমিওলজি এটা বর্তমান খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যারা এপিডেমিওলজি পড়ে ওরা অনেক কিছু জানতে পারে পাবলিক হেলথ সম্বন্ধে বা প্রিভেন্টিভ মেডিসিন সম্বন্ধে। মেডিকেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এপিডেমিওলজি। জিও স্ট্যাটিস্টিক্স ইজ এ ব্রাঞ্চ অফ জিওগ্রাফি দ্যাট ডিলস উইথ দ্য অ্যানালাইসিস অফ ডাটা ফ্রম ডিসিপ্লিন সাচ অ্যাজ পেট্রোলিয়াম জিওলজি, হাইড্রোজিওলজি, মেটারোলজি, ওশিনোগ্রাফি, জিওকেমিস্ট্রি, জিওগ্রাফি এটসেট্রা। জুরিমেট্রিক্স ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স টু ল। মেশিন লার্নিং ইজ দ্য সাব ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ফর্মুলেটস অ্যালগোরিদম ইন অর্ডার টু মেক প্রেডিকশন ফ্রম ডাটা। অপারেশন রিসার্চ অর অপারেশনাল রিসার্চ ইজ অ্যান interdisciplinary branch of applied mathematics and formal science that uses methods such as mathematical modeling, statistics and algorithms to arrive at optimal or near optimal solutions to complex problems. Management science focuses on problems in the business world. Population ecology is a subfield of ecology that deals with the dynamics of species populations and how those populations interact with the environment. আমাদের কিন্তু তোমরা এই পরিসংখ্যান সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বিষয় এটার সাথে রিলেটেড, আরো অনেকগুলো আছে, তোমরা নামগুলো শুধু দেখে নাও। সাইকোমেট্রিক্স, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ান্টিটেটিভ সাইকোলজি, রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্যাল ফিনান্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, স্ট্যাটিস্টিক্যাল সিগন্যাল প্রসেসিং, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, এইগুলো স্ট্যাটিস্টিক্সের ইউজেসের কিন্তু কোনো শেষ নাই, এমন কোনো ক্ষেত্র নাই রিসার্চের যেখানে পরিসংখ্যান ব্যবহার করা হয় না। তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো পয়েন্ট চলে আসছে, এগুলো তোমাদের ডিটেলস জানা থাকলো পরীক্ষায় যতটুকু পারো লিখবে, কিন্তু এটার ব্যাপকতা কতটুকু পরিসংখ্যানের সেটা তোমরা আজকে দেখলে। এখন আমরা দেখব কিছু লিমিটেশন আছে স্ট্যাটিস্টিক্সে, সেগুলো একটু দেখে, আমরা ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, সেগুলোর অপোজিট কথাগুলোই সাধারণত লিমিটেশন, যেমন একটা আইসোলেটেড মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স ডিল করবে না, that is deals with only quantitative characteristics, qualitative character নিয়ে statistics deal করে না, ঠিক আছে? Statistics laws are true on average, এটা সবসময় একদম appropriate result দিবে সেটা বলা যায় না, এটা একটা average বা গড়ের একটা সত্য প্রকাশ করে statistics law। Number 4 হচ্ছে statistical method are best applicable on কোয়ান্টিটেটিভ ডাটা, অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল মেথড বেস্ট অ্যাপ্লিকেশন হয়ে থাকে। আর একটু দেখি, স্ট্যাটিস্টিক্যাল ক্যান নট বি অ্যাপ্লাইড টু হেটারোজেনিয়াস ডাটা, অর্থাৎ আমরা ক্যারেক্টারিস্টিক্সে একটা কথা বলেছিলাম যে হোমোজেনিয়াস ডাটা হতে হবে, স্ট্যাটিস্টিক্সগুলো কালেক্টেড ডাটাগুলো হোমোজেনিয়াস, এবং সেই জন্য এখানে আমরা লিমিটেশনে বলছি যে হেটারোজেনিয়াস ডাটাতে স্ট্যাটিস্টিক্যাল যেমন যদি কোনো একটা ক্লাসের ছাত্রদের মার্কস নিয়ে কাজ করে, আমরা কিন্তু ওখানে শুধু মার্কসের ডাটাগুলোই থাকবে, হঠাৎ কিন্তু বয়সের ডাটা এখানে দেওয়া যাবে না, সেটাই বলা হয়েছে ডাটাগুলো হোমোজেনিয়াস হতে হবে এবং সমজাতীয় বলা হয় এরকম হতে হবে। ইস সাফিসিয়েন্ট কেয়ার ইজ নট এক্সারসাইজ ইন কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড in interpretation of data, statistical results might be misleading. যদি ডাটা কালেকশন
সঠিকভাবে করা না হয় বা অ্যানালাইজ বা ইন্টারপ্রিটেশনে কোনো ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভুল তো ভুল রেজাল্ট আসবে, এটা স্বাভাবিক কথা। অনলি এ পার্সন হু হ্যাজ অ্যান এক্সপার্ট নলেজ অফ স্ট্যাটিস্টিক্স ক্যান হ্যান্ডেল স্ট্যাটিস্টিক্যাল ডাটা এফিশিয়েন্টলি, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানে শুধুমাত্র সেই স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো নিয়ে কাজ করবে। Some errors are possible in statistical decisions, particularly the inferential statistics involves certain errors. We do not know whether an error has been committed or not. কিছু error কিন্তু আমরা ধরতে পারি না, তো অনেক সময় পরিসংখ্যানিক অনুমান সত্য নাও হতে পারে। কিছু limitation তো সবসময় যে কোনো বিষয় থেকে থাকে, এই limitation গুলো তেমন কোনো বিষয় না। যেটা হচ্ছে যে পরিসংখ্যান সম্বন্ধে ভালো মতো পড়তে হবে, জানতে হবে, তাহলে এই পরিসংখ্যান নিয়ে কাজ করা যাবে, সেই ক্ষেত্রে লিমিটেশন গুলো ওভারকাম করা যাবে। আদারওয়াইজ লিমিটেশন খুবই সামান্য। স্ট্যাটিস্টিক্স এর যে বিশালতা বা ব্যাপকতা আমরা আজকে দেখলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই বিষয়টা বা এই সাবজেক্টটা কতটুকু ব্যক্তি, যে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এই ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর আজকে যে ক্লাসটা ছিল, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইটস অরিজিন, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই এই সম্বন্ধে একটা ভালো ধারণা আজকে পেয়েছ। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই পর্যন্ত বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।